বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজ ভলিউম 2 স্থান মতিঝিল। এবার ঠিক আছে হুজুর, চিন্তা করেন আমার ভাইরা, নাউযুবিল্লাহ জান্নাতের ভেতরে কেন প্রবেশ করেন না? ইদ্রিস নবী বলেন, দিনের নবীগণ বেহেশতের যে কোনো দরজার মধ্যে গিয়ে আমি হাত লাগাই, দরওয়াজা যখন আমি নক করি, আওয়াজ দেই, ভেতর থেকে উত্তর আসে, ডিস্টার্ব করবেন না, বেহেশতের এই রূপ দিনের নবী রুম উম্মতের নামে রিজার্ভ হয়ে গেছে। নবী গো, আমি কি চেষ্টা কম করি ভেতরে ঢুকার লাইগা, কিন্তু খোলে না, দরজা খোলে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিনের নবী বলেন, অতঃপর আমি চলে গেলাম পঞ্চমাকাশে, হারুন আর ইসলামের সঙ্গে সাক্ষাৎ লাভ করলাম, চলে গেলাম ষষ্ঠ আকাশে, মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করলাম, চলে গেলাম সপ্তম আকাশে, ইব্রাহিম নবীর সঙ্গে মেরাজের রাতে আমি নবী সাক্ষাৎ লাভ করলাম। বক্তৃতার মধ্যে অনেক সময় বলে থাকি, দিনের নবী বলেন, ওখানে গিয়ে আমি দেখি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ইব্রাহিম নবীর চারদিকে চক্কর খায় আর খোদার নামের তসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ, একটু থামেন মতিঝিল এলাকার ভাইরা, আপনারা তো আমার পুরানা শ্রোতা আর আমি আপনাদের পুরানা গোলাম, পুরানা খাদেম। বক্তৃতার মধ্যে অনেক সময় বলে থাকি আমি লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর ধাক্কাটা বাম কলবের মধ্যে একটু জোরে, এবার আমি যেমনি বলবো ঠিক এভাবে আল্লাহকে একটু ডাকতে হবে আমার সঙ্গে সঙ্গে, উদ্ধার কর হিরাসে সোয়ে কম আয়া, ওরে কে নুসখায়ে কে মে আসাত লায়া, নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা কবর মে বি মুস্তফা রুরু কে আখে বহে কহতে থে সুবহ শাম, আ উম্মতিয়া উম্মতি নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা
الله لا দিনের নবী বললেন জিবরিল রে ছোট ছোট ছেলে মেয়েগুলো কারা জিবরিল ডেকে বলেন নবীজি গো এরা মাসুম নাবালক মাসুম দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে ছোট কালে মরে গেছে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ইব্রাহিম নবীর কিনারে জমা করতেছে কিয়ামত পর্যন্ত যত মাসুম ছেলে মেয়ে মারা যাবে ইব্রাহিম নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জমা করবেন এরা ইব্রাহিম নবীর কাছে থাকবেন আল্লাহ তাসবিহ পাঠ করবেন ইব্রাহিমকে পিতা বলে ডাকবেন ইব্রাহিমকে ভাব বলে ডাকবেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওখান থেকে দ্বীনের নবী চলে গেলেন বাইতুল মামুরে বাইতুল মামুর থেকে চলে গেলেন সিদরাতুল মুনতাহাতে ওখানে যাই উনি বোরাক চেঞ্জ করলেন বোরাক উপরে আর উঠবে না কারণ ওখানে এটা সীমান্ত এলাকা এটা বর্ডার সীমান্ত এলাকার উপরে খোদার নূর নূর আর নূর নূরুন আলা নূর টান দিয়ে বলে গেলেন দিলেন নবীজি মেহরবানি করে বোরাক থেকে নামেন নামেন হযরত জিবরিল ডেকে বনে জিবরিল ডেকে বনে জিবরিল ডেকে বলেন দিলেন নবী ডেকে বলেন বোরাক থেকে তুমি আমাকে নামাই দিচ্ছ জিবরিল রে আমি বুঝি আল্লাহর দরবারে এসে গেছি হযরত জিবরিল বলে বলে কি নবী আল্লাহর দরবার আরো বহু দূর এটা মাত্র বর্ডার সীমান্ত এলাকা কি জন্য নামাই দিলে আমাকে কেমনে যাব রে জিবরিল আল্লাহ পাকের দরবারে হযরত জিবরিল বললেন এইবার আপনাকে বহন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাফরা বাসবে রাফরা রফরফ রফরফ হচ্ছে একটা কুরসি রফরফ হচ্ছে একটি সিংহাসন নূরের তৈরি চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ দিনের নবী বলেন রফরফের গতি পার বোরাকের চাইতে আর অনেক বেশি রফরফের মধ্যে আমি চড়ে বসলাম রফরফ তবে আমাকে আরশে আজিমের সিঁড়ির গোড়ায় পৌঁছাই দিয়েছে সিঁড়ির মধ্যে যখন গিয়ে রফরফ ঠেকে গেছে তখন তখন আওয়াজ আসতেছে তুমি আরশের মধ্যে প্রবেশ করো আরশের মধ্যে ঢুকে পড়ো আওয়াজ আসতেছে আমার কানের গোড়ায় আমি স্পষ্ট শুনতে পেয়েছি আমাকে বলা হচ্ছে রফরফ থেকে তুমি আরশের মধ্যে ঢুকো দিনের নবী বলেন তখনই আমি নজর করে দেখি আমার পায়ের মধ্যে জুতো পায়ের মধ্যে জুতা দিনের নবী মানে মানে ভাবলেন মুসা নবীকে জুতা সহ তুর পর্বতের মধ্যে উঠতে দেনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন মুসা রে ফখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুআ মুসা রে আমি দেখতে পাচ্ছি তোমার পায়ের মধ্যে জুতো আছে আর তুমি আসতেছো তুর পর্বতে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য ফখলা না আলাই জুতা খোলা বলছি মুসা নবী আর মুহাম্মদ নবী এক নবী নয় চিল্লায় বলেন মারহাবা দিনের নবী মানে বলে বলছেন মুসাকে জুতো সব তুর পর্বতে উঠতে দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জুতা সহ আরশের মধ্যে ঢুকতে দিবেন জুতা খুলে রেখে যাই এখানে
জুতা খুলে রেখে দেই আর শির শিরির মধ্যে জুতা খুলে রেখে দেই পায়ের দিকে হাত মারা ছন্দে রে ওলি আওয়াজ আসছে তোমাকে জুতা খুলতে হবে না রে বন্ধু তুমি আর মুসা নবী আমার কাছে এক ব্যাপার নও মুসা আর তুমি এক কথা নও আমি আল্লাহর কাছে সুবহানাল্লাহ বিহামদি বন্ধুরে তোমার যোদ্ধার দুলির অপেক্ষায় তোমার যোদ্ধার দুলির অপেক্ষায় আমার আর দিন গুনতেছে রে বন্ধু জোতার দুলি দিয়ে আমার আরশকে ধন্য করে দাও কি মনে করলেন মিয়া বন্ধু রে তোমার জুতার দুলি দিয়া আমার আরশকে ধন্য করে দাও রে দিলেন বলেন আরশের ভেতরে প্রবেশ করে আমি দেখি ৩৬০ খানা মিম্বার খুব দামি দামি মিম্বার অন্যদিকে আলাদা একটা মিম্বার আলাদা অন্যদিকে ৩৬০ মিম্বার একদিকে এক জায়গার মধ্যে তুমি রেখেছো ওই মিম্বারটা কার আলাদা ওটা কার মিম্বার গো আল্লাহ ওরা বুড়ার মিম বলে দিলেন বন্ধু রে আলাদা মিম্বার আমি তোমার জন্য দিনের নবীর সাথে কোনো তুলনা হয় না ডাক দিয়ে বলে আল্লাহ ৩৬০ মিম্বারে নিম্ন বেশের বন্ধু জান্নাত এই মিম্বার গুলোর নিচেই জান্নাত আর তোমার মিম্বারের নিচে রেখে দিয়েছি আমি জাহান্নাম কত গো জাহান্নামের উপরে আমি বসে থাকবো কেন বন্ধু আমি জানি তুমি উম্মতের কান্নারি তোমার কেয়ামতের ময়দানে ফেরেশতারা যখন হাতে পায়ে বেরি না গাইয়া টেনে টেনে দুদুকের মধ্যে নিক্ষেপ করতে নিয়ে যাবে তোমার চোখের সামনে পড়ে যাবে রে বন্ধু তুমি দেখে ফেলবে তোমার নজরে পড়ে যাবে সঙ্গে সঙ্গে তুমি আমার কাছে দরখাস্ত করবে তোমার দরখাস্ত সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যাবে তোমার ফরিয়াদ কবুল হয়ে যাবে তোমার দরখাস্ত মঞ্জুর তোমার অ্যাপ্লিকেশন মঞ্জুর হয়ে যাবে সমস্ত নবীদের আগে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ দিনের নবী বলেন ওখান থেকে চলে গেলাম কাবা কাউসাইনের ওখান থেকে চলে গেলাম ইয়া বেকবরা وهو بالأفق الأعلى فدان فتدلى فكان خاب قوسين أو أدنى فوحى إلى عبده ما أوحى
আয়াত কারীমা দিয়ে আজকের বক্তৃতা আমি শুরু করেছিলাম। পর্দার পার্শ্বে পৌঁছে গেলেন দিনের নদী, পর্দার ওই দিকে আল্লাহ, এই দিকে দিনের নদী। আপনারা বলুন একটা পর্দার দূরত্ব কতটুকু, কত কাছে পৌঁছেছেন দিনের নবী? তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে হিজাবি কুবরা এটা কাবা কাউসাইনের উপরে জোরে কোন সোয়া। فأوحى إلى حبيبي ما وحى. আপনারা বলুন আমি শুনব, কোন বন্ধু বন্ধুর বাড়িতে গেলে খালিয়াতে যায় না কিছু নিয়ে যায়? ভালো করে বলুন, কিছু না কিছু তো নেই। বন্ধু রে তুমি কি এনেছো আমার জন্য? দিনের নবী বলেন তোমার মানুষ তুমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছ যে কাজ করার জন্য, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। মানুষ আর জিনকে আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার জন্য নিয়ে এসেছি আমার এই ক্ষুদ্র জীবনের গোলামি বন্দীগী সব প্যাকেট করে রে আল্লাহ তোমার জন্য আমি নিয়ে এসেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তাইয়িবাত। আপনারা বলুন আমি শুনব, এত কিছু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে দিতে পারলেন, আল্লাহ কি কিছুই দিবেন না তার বিনিময়ে? কিছু বলেন না কেন, কিছু দিবেন না? কি দিচ্ছেন আমার সঙ্গে বলুন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার রহমত, আমার বরকত, আমার করুণা, আমার মায়া, আমার দয়া আমি সব তোমারে দিয়ে দিলাম। চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর বাড়িতে কিছুদিন থাকার পরে যখন ব্যাক করে ব্যাক ফিরে আসে যখন, তখন দেখবেন এই যে একটা চিত্র দৃশ্য, এটা যে কত মর্মস্পর্শী, মন চায় না বিদায় দিতে, এরপরও বিদায় দিতেই হয়। একেবারে বন্ধুর পেছনে পেছনে বাস স্ট্যান্ডে একের গুলিস্তান বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়া বাসের মধ্যে তুলে দিয়া এতিমের লাইনসাই এসে দিনের নামে ফিরে আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তো দুনিয়ার কোন নবীকে এত উপরে আনি নাই যত উপরে আমি আপনাকে এনেছি। আপনি তো জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আমাকে দেখেছেন, আমার নূর দেখেছেন, আমার সঙ্গে কথা বলেছেন, তো আপনি তো এখন চলে যাচ্ছেন, আপনি চলে যাচ্ছেন মক্কা নগরে, দুনিয়ায় চলে যাচ্ছেন, তো কিছুই তো হলো না আপনার জন্য, কিছুই তো করা হলো না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাই, উনি তো সবই জানেন, এরপরেও জানতে চান, সবই তো জানেন। আল্লাহ জানেন না এমন কোন কাজ আছে? জোরে কোন আছে নাকি? আদিম বিজাতি সুদূর যিনি, যিনি মানুষের মনের খবর রাখেন। ডাক দিয়ে বলেন বন্ধু রে পৃথিবীর কোন নবীকে আমি এত উপরে উঠাই নাই। সুবহানাল্লাহ। এবার বন্ধু তোমার বিদায়ের পালা, আমি জানতে চাই তুমি বেজার হয়ে যাও না খুশি হয়ে যাও?
দিনের নবী উত্তর দিচ্ছেন উত্তরটা কি দিচ্ছেন আপনারা শুনুন তাক দেওয়ালে পৃথিবীর কোন নবী পয়গম্বরকে তুমি এত উপরে আনো নাই আনো নাই আমাকে এনেছো আমি তোমাকে দেখেছি তোমার নূর দেখেছি তোমার সঙ্গে কথা বলেছি তোমার নূর দেখেছি তোমারে দেখেছি সেজন্য আমি খুশি হয়েছি রে আল্লাহ কিন্তু বেজার হয়ে গেলাম দুনিয়ার এতিম উম্মতেরা তো তোমারে দেখলো না উম্মতের কত বড় কাণ্ড উম্মতের কত বড় বসতে দেন বসতে দেন উম্মতের কত বড় কাণ্ড আহ সুবহানাল্লাহ সুরে কোন সুবহানাল্লাহ বেজার করার জন্য আমি তোমাকে আকাশে আকাশের মধ্যে তোমাকে বেজার করার জন্য দাওয়াত করে নিয়ে আসি নাই তুমি অসন্তুষ্ট থাকবে আমার উপরে আমি এই জন্য তো দাওয়াত দিই নাই যাও রে বন্ধু যাও যাও আমি জানি তুমি উম্মতের কত বড় কাণ্ডারি আমি বলছি আপনারা শুনুন পৃথিবীর কোন নবী তার উম্মতের জন্য এত পরিশ্রম ছিলেন না পৃথিবীর কোন নবী তার উম্মতের জন্য এত বেশি চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনকে উপহার দেন নাই যদি বিশ্বাস না হয় মদিনার ওরা ওজার দিকে একটু কান লাগায় শুনুন আপনি শুনতে পাবেন দিনের নবী রমজানের মধ্যে বসে বসে উম্মতি উম্মতি বলে কাঁদছে আপনার কান থাকলে আপনি শুনতে পাবেন কবর মুস্তফা রু রু কে আঁখে রহে कहते थे सुबह शाम या उम्मती আমি এখন ছোট্ট একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরব অত্যন্ত হৃদয় বিদারক হৃদয় স্পর্শী একটি চিত্র আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব দিলটাকে কাদা মাটির মতো নরম করে দেন দিনের জীবনে সার পরে তার উম্মতের চোখে পানি আসবে কোন কাফির মুশরিকের চোখে পানি আসবে না কোন হিন্দুর চোখে পানি আসবে না মিয়া কোন মুশরিক কাঁদবে না কাঁদবে তার উম্মতের এই কাঁদবে হুজুরের জীবনীর মধ্যে আসছে মদিনাতে নবীকে পাওয়া যাচ্ছে না তিন দিন ধরে মদিনা শহর থেকে একটু দূরে চাপালে সালা একটি পাহাড় আছে সে পাহাড়ের গর্তের মধ্যে সেজদায় করে উম্মতি উম্মতি করে কাঁদছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন পরে হযরত ওমর মদিনার মসজিদের সামনে দাঁড়া তরবারি হাতে করে চিৎকার বেড়ে বেড়ে ঘোষণা দিচ্ছেন আজকের দিনের মধ্যে যদি দিনের নবীকে না পাই মদিনার একটা মুনাফেক আমি উমর দুনিয়ার মধ্যে রাখবো না একটা মুনাফেক আমি রাখবো না হযরত উমর কত বড় আশিক রাসূল ডাক দিয়ে বলে হুকুম চল উমর দিনের নবীর সন্ধানে বের হয়ে যাই চল যাইতে যাইতে জবরে সালাম পার্শ্বে গিয়ে দেখে ছোট্ট ছোট্ট ছেলেরা বকরি চড়াচ্ছে বেড়া চড়াচ্ছে অবকর দেখে বলে ছেলেরা রে এ পথ দিয়ে দিনের নবীরে যাইতে দেখছ নি ছেলেরা নবীকে দেখেছ পথ দিয়ে তিন দিন হয়ে গেছে কোনো খবর নাই উম্মতের জন্য গুহার মধ্যে কাঁদবে আজকে সেই উম্মত কি করে পারলো নবীকে বলে থাকতে ছেলেরা দেখে বলে বেগমনে আমি আবু বকর আবু বকর দিনের নবীরে তো চিনি না
আমি রামুকু তিন দিন ধরে একটা রূপ জবনে সালার গর্তের ভিতরে মতি মতি বলে কান্দে রে আমুকু ওটা ওখানে কান্দে উম্মতের কানে কান্দে আবু বকর এই লোকটারে পাহাড়ের গর্তের থেকে বের করে নিয়ে যাও আজকে তিন দিন ধরে আমাদের বকরি পেয়ারা গাছে মুখ লাগায় না আবু বকর সিদ্দিক বলে উমর রে দিনের নবী সারা আর কেউ নয় আপনি তো আবু বকর ছাড়া কিছু বুঝেন না দিলকে আরো নরম করে দেন মিয়া আপনি জানেন আপনার চোখের এক ফোঁটা পানির মূল্য কত আপনি জানেন না আপনি হাসরের ময়দানে বুঝতে পারবেন আপনার চোখের পানির মূল্য কত আমার জীবনের সমস্ত নেকের দিয়ে দিলাম আমার কোন নেকের দরকার নাই সব আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম আবু বকরের নেকের পরিমাণ কত কত নেক আছে ওনার দিনের হলেন তখন চুপ সেজদার মধ্যে কোনো উন্নতি উন্নতি করে কাঁদে হজরত উমর দৌড় দিয়া ঘরটির মুখে দাঁড়ায় বলে আমি কোন আমার চিনি আমি তো মক্কা করে একদিন তরবারি হাতে আপনার মাথা কাটতে গিয়েছিলাম আপনি ভুলে গেছেন আমাকে আমি উমর আসছি আমি না আপনার মাথা কাটতে গেছিলাম একদিন মক্কা করে মাথা কাটতে যাই নিজের মাথা নিজে কেটে ফেললাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম গেলাম ওই দিন থেকে শুরু করে মদিনী সিন্দিগিরি পর্যন্ত যত নেক উমরের আমল নামায় জমেছে সব আমি আপনার উম্মতের নামে কোরবানি দিচ্ছি দিনে যদি তখনও সেজদায় করে কাঁদছেন জলদি চরমদিনা আগে খবরটা বলে দেই দিনের নবীকে পাওয়া গেছে ওমরে হযরত ফাতিমা সারা দিনের নবীকে জাবলি সানার গর্তের ভিতর থেকে বের করা সম্ভব না হযরত ফাতিমার কাছে যখন খবর চলে গেছে হযরত ফাতিমা খবর শুনে খবর দিয়ে জাবলি সারার ঘরতে মুখে দাঁড়াইয়া চোখের পানি সেরে সেরে কাঁদছেন আর দেখে দেখে বলছে কোন খবর আপনার মদিনার লোকেরা আমার কাছে যাইয়া বলে মদিনার মুনাফিকরা নাকি তোমাকে মেরে ফেলেছে গো বাবা মুনাফিকরা নাকি তোমাকে মেরে ফেলেছে আমার কাছে প্রশ্ন রাখে মাগো
কোথায় গো মা নানা কোথায় বাবু তিন দিন পর্যন্ত কোনো আহার আমি ফাতিমা আমার মুখের মধ্যে দিচ্ছি না আমি পানাহার বন্ধ করে দিয়েছি খুঁজে খুঁজে তোমাকে পাওয়া যাচ্ছে না গো মা কি যাই হতে পারে প্রতি চব্বিশ ঘন্টার মধ্যে এক নজর না দেখলে তোমার ঘুম হয় না কেমনি পালা তুমি এই ফাতেমারে ভুলে থাকবি কিতাবের মধ্যে আমি পেয়েছি ওরা দূরের মেয়ে হসরত ফাতেমা ফাতেমার ঘরের খবর না লইয়া দিনের নবী বিছানায় ঘুমাই গেলাম হুজুরের জীবনী আসছে হুজুর একবার তিন দিনের ক্ষুধার্ত আবু বকর উমরকে নিয়ে চলে গেলেন আবু আইয়ুব আনসারির বাড়িতে দরজার বাইরে দাঁড়ায় ডাক দিছে আবু আইয়ুব রে আবু আইয়ুব রাসূলের কণ্ঠ শুনে আবু আইয়ুব রাসূলের কণ্ঠ শুনে একটা দৌড় দিয়ে এসে দরজা খুলে নজর করে দেখে দুই দিকে আবু বকর উমর মধ্যখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে আছে নবীর মুখমণ্ডল দেখে আবু আইয়ুব বুঝতে পেরেছে রাসূল ক্ষুধার্থ বসার ব্যবস্থা করে ভেতরে যেয়ে স্ত্রীকে ডেকে বলে বিবি রে আজকে আমার বাড়ির দরওয়াজায় এমন দামি তিনজন মেহমান আসছে খোদার কসম আল্লাহর জমিনে এক চাইতে দামি মেহমান আর হয় না জলদি করে রুটি এবং ভুনা গোস্ত জলদি করে রুটি আর ভুনা গোস্ত ঠিক কর আমার ভাইরা রুটি আর ভুনা গোস্ত হয়ে গেলে তিন তিনটি প্লেটের মধ্যে রুটি গোস্ত নিয়ে আবু আইয়ুব আনসারি হুজুরের সামনে আবু বকর ওমরের সামনে দিয়ে দেখে দেখে বলে হুজুর আপনি বিসমিল্লাহ ধরুন কিন্তু কিতাবের মধ্যে আসছে হুজুর বিসমিল্লাহ ধরেন না হুজুর কার যেন অপেক্ষা করতেছেন খাওয়ার জন্য আপনি অপেক্ষা করতেছেন আমার জন্য আমি তো সকাল থেকে প্রচুর রুটি গোস্ত খেয়ে ফেলেছি নবীজি নবীজি খাওয়ার জন্য আপনি অপেক্ষা করতেছেন আমনি নজর করে দেখে নবীর গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে দিনের নবী দুটি রুটি বাম হাতের মধ্যে নিয়ল্প গোস্ত রুটি দুটি ফাঁকি দিয়ে দেখে বলে এই রুটি দুটি আমার মা ফাতেমার বাড়িতে পৌঁছে দে আমার মা তিন দিন ধরে কিছু খায় না রে আবু আইয়ুব এ ছিল ওনাদের জিন্দেগি ইসলামের জন্য দ্বীনের জন্য ধর্মের জন্য চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেঁদে কেঁদে তুমি আর কষ্ট করিও না গো বাবা আমি পাতে বা আমার জীবনের সমস্ত ন্যাকগুলো তোমার উম্মতের দিয়ে দিলাম তখন তো নবী সেজদায় পড়ে কাঁদছেন হা না কিছু বলছেন না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো খবর না আসতেছেন ধরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আছে যে ফাতিমা একটু চিৎকার করে ঘরের ভিতরে প্রবেশ করে বাবার পাশে সেজদায় পরে ডাক দিয়ে বলে আল্লাহ রে আমি রে তিন বাবা রে এইভাবে করে তুমি কষ্ট দিও না এই ভাবে করে রে আমার তিন বাবারে কষ্ট দিও না তুমি জানো রে আল্লাহ আমার বাবা উম্মতের কান্দারি তুমি তো নিজে জানো উম্মতের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিব আমার বাবা আমি তোমার কাছে ফরিয়াদ করি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার কলিজার টুকরা আমার জানের জান আমার প্রাণের প্রাণ দুটি সন্তান খুব বেশি ভালোবাসি তো আল্লাহ তুমি আমার বাবারে
আর কষ্ট দিও না বাবার উম্মতের নামে গো আমি আমার দুই ছেলেকে কুরবানি দিয়ে দিলাম বলেন তো আর তো কিছু রইল না সবই তো দেওয়া টাঙ্গি দিয়ে বললাম জিবরাইল আমার বন্ধুর কাছে যা বন্ধু সে তাই পরে কান্দে তারে আমার সালাম বলে দে আবু খুরের নেক কবুল করলাম উমরের নেক কবুল করলাম ফাতেমার নেক কবুল হয়ে গেছে হাসান হুসাইনের কোরবানি মঞ্জুর হয়ে গেছে বন্ধুর চোখের বলে মঞ্জুর হয়ে গেছে সেজদার থেকে মাথা তুলতে বল রে জিবরিল ফাতেমার সঙ্গে বাড়িতে যেতে বল আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তার কাছে জিজ্ঞাসা না করে তার একটা উম্মত আমি দুজুকে দিব না একটা উম্মত না তাকে গিয়ে বলে দে সিজদার থেকে মাথা তুলতে বলে দে আমি হাসরের ময়দানে তাকে শাফাআতের অধিকার দিব আমি শাফাআতের অধিকার কোন নবীকে দিব না আমি তাকে শাফাআতের অধিকার দিব চিৎকার মেরে বলেন মিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি হাসরের ময়দানে তাকে বলবো ফাশবা লিমান শীতা তুমি যাকে খুশি তাকে দিয়ে বিনয় হিসাবে বেহেশতে যাও উম্মতের নাজাতের জন্য দিনের রুমে নিয়ে আসলেন পাঁচ ওয়াক্ত নামাজ চিৎকার মেরে বলেন মারহাবা জয় বলেন মারহাবা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন এই সেই চা এই সেই মোবারক চা মসজিদ চমৎকার বানিয়েছে ভয়ের কোনো কারণ নাই এটা কোনো কালেকশনের মাহফিল নয় চাঁদা আদায়ের কোনো প্রোগ্রাম নয় ভয় ভয় পাবেন না কিছুক্ষণের মধ্যে মোনাজাত দেব আমি একটা লোক মোনাজাত না দিয়ে বের হবেন না হাজার হাজার লোক এদেরকে নিয়ে যখন আমার মোনাজাতে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবে মসজিদ চমৎকার করেছেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন মসজিদের পেছনে মসজিদ করলে কি হবে যদি মুসল্লি না পাওয়া যায় পাঁচ ওয়াক্ত নামাজ দিনের নবী বলেছেন আমাদের তোমাদের মেরাজ হচ্ছে নামাজ চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ তোমাদের মেরাজ হচ্ছে নামাজ আল্লাহ তাআলা দেখে দেখে বলেন বন্ধুরে একবার আমি তোমাকে আকাশে তুলিয়া তোমার সঙ্গে দেখা দিয়েছি তোমার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম একবার আমি তোমার সঙ্গে দেখা দিয়েছি তোমার উম্মত গুলুর মসজিদের মিনারায় যখন আজান হয়ে যাবে দৌড়ে দৌড়ে মসজিদে যাবে নামাজের সেজদায় পড়ে গেলে রে বন্ধু চব্বিশ ঘন্টায় পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমি পাঁচবার গিয়া তোমার উম্মতের সঙ্গে দেখা দেব আমি দেখা দিব সেজদায় যখন পড়ে যাবে আমি সেজদার মধ্যে গিয়ে তোমার উম্মতের সঙ্গে দেখা দিব চিল্লায় বলেন সুবহানাল্লাহ ইচ্ছে করলে আমরা এই ওয়াদাটা করতে পারি আমার সামনে যারা বসে আছেন ইচ্ছে করলে এই ওয়াদা করতে পারি যে বাকি জিন্দেগি মাঝে মধ্যে কিছু ছেলেরা টেলিফোনে আমারে বলে যুক্তিবাদী সাহেব লোকেরা হাত তুলেছে আমিও তুলেছি লোকেরা হাত তুলেছে আমি শর্মের ঠেলায় হাত তুলেছি এতগুলো লোকের সামনে আমি যদি হাতটাকে না তুলি দেখতে কেমন লাগে ঠিক আছে বলুন হাত যখন তুলে ফেলেছি ফজরের নামাজটা একটু মাফ করে দেন দরকার হয়নি আসরের নামাজ দুইবার পড়ব দুইবার
সাথে তোমার দুশমনী কেন কি দোষ করেছে ফজরের নামাজ তোমার সাথে ছেলেরা বলে দুশমনী নয় শেষ রাতে ঘুম বড় টেস্ট লাগে ওরা আরাম লেপের ভিতরে ফুটবলের লাইন গোল হয়ে গেছে লেপের ভিতরে শীতের দীপ আসতেছে নিচে তুসু উপরে লে নিচেও রুই উপরেও রুই মাঝখানে তুই বড় টেস্ট লাগে তাই না আল্লাহ এই আরাম ত্যাগ করে যদি তুই মসজিদে আসতে পারো আমি তোরে জান্নাত দিয়ে দিব ব্যস্ত দিয়ে দিব তোরে মুমিন মুসলমান গুন হইতে নামাজ ভালো জোরে জোরে বলেন উঠো মুমিন মুসলমান গুন হইতে নামাজ হইতে নামাজ হইতে গুন ভালো মহিলাদেরকে বলছি ফজরের নামাজে আজানের আগে পৃথিবীর কোন মানুষ আপনি কাউকে জাগাতে পারেন না ইসলাম নিষেধ দিয়েছে আজানের আগে কারো ঘুমের ডিস্টার্ব করতে পারেন না ইসলাম নিষেধ দিয়েছে কিন্তু আজান হয়ে গেলে আপনি দাওয়াত দিতে পারেন ডাকতে পারেন আজানের পরে আজানের আগে নয় মহিলাদের বলছি আজান হয়ে গেলেন নিজের স্বামীকে ঘুম থেকে তুলে মসজিদের দিকে পাঠাই দিবেন মাঝে মধ্যে কিছু মহিলারা টেলিফোনে আমারে বলে যুক্তিবাদী সাহেব আপনার কথা মতো চেষ্টা করছিলাম পারি নাই লেফের কোনার দুইটা টান দিছিলাম বড় বড় চোখ কইরা চায় আর কয় আর একটা টান দিবি কুরবানি কইরা লম্বা চিন্তা করে টেলিফোনে আমি বলি সব কিছু পারলেন কিন্তু এই কাজটা কেন পারলেন না সব কিছু পারলেন এতগুলো ছেলেমেয়ের মা উঠালেন স্বামীর কাছ থেকে সব আদায় করে মিটালেন কিন্তু স্বামীর মসজিদে পড়াইতে পারলেন না ঈদের আগে স্ত্রী স্বামীর মনে ঈদের আগে লাল রঙের তেরো পাইরে শাড়ি যদি দিতে পারো ঈদ কর্ম নাহলে ঈদের কপালে আগুন লাগাবো আমি টেলিফোনেই বলি এত কিছু করতে পারলেন স্বামী তাহলে মসজিদে পাঠাইতে পারলেন না হুজুর চেষ্টা করি হ্যাঁ মসজিদে যাইতে চায় তো আমি বলি দোয়া করতে পারেন না আপনি নিজে নামাজ পড়ে তার জন্য দোয়া করতে পারেন না যার মধ্যে অনেক সময় বলে থাকি আমি আমার এক ভক্ত আমার ওয়াজ শোনে আমার মদ খায় তুমি একদিন বললাম তুমি সাতার ভক্ত আমার দোয়া কবুল হয় নাই দোয়া কবুল হয়েছে তার স্ত্রীর দোয়া তার বেগমের দোয়া ভাগ্য এত ভালো ওই মত ছেলেটি একজন নামাজি মহিলা বিয়ে করেছে সে নিজেই আমাকে বলে হুজুর একদিন রাত একটা দেড়টায় মদ খেয়ে আইছি তুমি সেদিন খুব বেশি খাই নাই মনে করেন পাঁচ ছয় বোতল খাইছে কিছু নিজে হয়েছে আর কিছু হয় নাই একটা দেখতাম বাসে এসে দেখি আমার বিবি নামাজ পড়ে আমি কোনো ডিস্টার্ব করি নাই তাকে কারণ আমি তো আপনার ওয়াজ শুনি ভালো মন্দ কিছু বুঝি ডিস্টার্ব করি নাই আমি চুপ করে বসে আছি নামাজের পরে নামাজ সেজদার পরে সেজদার রুকুর পরে রুকু
অনেক পরে নামাজ শেষ করছে, নামাজের পরে আবার মুনাজাত করছে। হুজুর মুনাজাতের মধ্যে আমার স্ত্রী আমার জন্য দোয়া করেছে, কিভাবে জীবনে কোনদিন এক অক্ত নামাজ কাজা করি নাই, মত খুর স্বামী তুমি আমারে মিলাই দিয়েছো, রাত তো এখন একটা দেড়টা, আমার স্বামী আমার বুকের মধ্যে নাই নাই, আল্লাহ আজকের রাত্রে সেজদা গুনি তুমি ফিরত দিও না, আমার স্বামীরে তুমি পাঁচক্ত নামাজ জীবনে দাও। একটা স্ত্রী ইচ্ছা করলে তার স্বামীর জীবনকে দুরুস্ত করে দিতে পারে মিয়া। মোনাজাত কবুল হয়ে গেছে, চিল্লাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোনাজাতের পরে নজর করে দেখি তার গাল বেবে পানি, পানি গাল বেবে পানি ঝরছে, ডাক দিলাম দিদি রে এ বাড়ির সব ঘুমায় কেউ আমার খবর নেয় না, তুই সারা রাত নামাজ পড়ে পড়ে আমার জন্য দোয়া করিস কিরে বেবি, আমার বুকে কথা দিলাম জীবনে কোনদিন মদের বোতল হাতে নিব না। ও ছেলে এখন পাঁচক্ত নামাজি, ও ছেলে এখন পাঁচক্ত নামাজি, ও ছেলে ঘরে ঘরে এক লক্ষ টাকাও যদি আমাকে কেউ দিয়ে বলে আজকের ফজরের নামাজটা পড়িও না, সম্ভব নয় না হুজুর সম্ভব নয়, হেদায়েতের জন্য বস্তা ভর্তি ওয়াজ লাগে না মিয়া। আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ দিচ্ছি, পবিত্র চাঁদে রেজেবের চাঁদে আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে এসছেন, মসজিদ কমিটির সঙ্গে আমার সম্পর্ক ইমাম সাহেবের সঙ্গে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله تعالى তুমি দেখো রাজধানীতে মতিঝিল, মতিঝিল এই মসজিদ, মসজিদ ময়দানে তুমি একটু দেখো নজর করে, হাজার হাজার মুসলমান মৌমাছির মতো মাগরিবের পর থেকে চুপচাপ করে বসে আছে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, টু শব্দ উচ্চারণ করে না, আলোচনা করেছি কিছু গুপ্ত হবে, মানুষ হয়ে যখন জন্ম নিয়েছে ভুল ত্রুটিগুলো তুমি মাফ করে দাও, আর আজকের এই অনুষ্ঠানটি তুমি মেহরবানি করে মঞ্জুর করে আলাও। মসজিদের মধ্যে আমার ভাইরা সাহায্য করেছে, তুমি এদের সাহায্যটা মঞ্জুর করো, মসজিদের মিনার মধ্যে সাহায্য করেছে তুমি মঞ্জুর করো, মসজিদকে কিয়ামত পর্যন্ত তুমি মঞ্জুর করো, দিন দিন মুসল্লিদের সংখ্যা তুমি বৃদ্ধি করে দাও, মসজিদ কমিটির হায়াত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ রে জীবনে বহু মোনাজাত করেছি, কোন মোনাজাত কখন এসে জানি না, আজকে এই মোনাজাতটা তুমি ফিরত দিও না। আল্লাহ তাআলা জলসার পেছনে যারা পরিশ্রম করেছে, পোস্টারিং মাইকিং বারবার যোগাযোগ রক্ষা করেছে আমার সঙ্গে, নবদ্বীপ দূর দারাজ থেকে আমার বাইন আসে, আমি গুনাগারের নাম শুনি আসে, আল্লাহ প্রত্যেকের পরিশ্রম তুমি কবুল করো, প্রত্যেকের শ্বাসটি শ্বাসে হাজার হাজার ন্যাক তুমি লিখে দাও রে আল্লাহ। আমাদের মধ্যে
অনেকের মা বাপ এই দুনিয়াতে নাই মা বলে ডাক দেওয়ার মত কেউ নাই বাবা বলে ডাক দেওয়ার মত কেউ নাই কত লোকেরা মা মা বলে ডাকে বাবা বাবা বলে ডাকে আমরা মা বাপ ডাক থেকে চিরবঞ্চিত হয়েছি রে আল্লাহ জানা দুঃখী মা দশ মাস পেটের মধ্যে বোঝা বলছে মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দুনিয়ায় এসেছে আল্লাহ তাআলা আজকে মা দুনিয়ার মধ্যে নাই বাপ দুনিয়ার মধ্যে নাই ধরাইবার সময় নাই তোমার বন্ধু বলেছেন কোন সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যখন চোখের পানি ছেড়ে দেয় চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের আগে আসার আগে আগে বাপ মার কবর রাজা মা হয়ে যায় যাদের বাপ মা বেঁচে আছে এদের হায়াত তুমি বাড়াই দাও কিয়ামতের ময়দানে আমাদেরকে বেনামাজি বলে ডাক দিও না আল্লাহ নাফরমান বলে আমাদের ডাক দিও না দুশ্মনের দুশ্মনি বন্ধ করে দাও মনের পেরেশানি দূর করে দাও কঠিন কোন রোগ ব্যাধি তুমি মদের দিও না রিজিকের অভাব দিও না যদি দাও রে আল্লাহ কি খাইয়া তোমার গোলামি করবো ছেলে পেলে ধরে নেককার বানাও ছেলে পেলে ধরে বড় বড় আলেম বানাও নেককার বানাও যেদিন মালাকুল মউত পাঠাইবা হাজরাইল পাঠাই দিবা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব যেদিন আল্লাহ মসজিদের কোনার পালকি আমার আমার দুয়ারে পাঠাই দিবা ওই দিন তুমি মেহরবানি করি আমাদের মুখে যাবে রেখে দিও মোহাম্মদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আহ